আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। তো চলুন, আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো খুবই জনপ্রিয় একটি ব্রাউজার গুগল ক্রোম। এই গুগল ক্রোমের অজানা কিছু টিপস নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার পর সাথে সাথেই আপনি পেয়ে যেতে পারেন। তো চলুন আজকের টিপসগুলি দেখি। এটি একটি গুগল ক্রোম, ধরুন আমি নতুন করে একটি গুগল ক্রোম ওপেন করতেছি। আমি নতুন করে একটি গুগল ক্রোম ওপেন করলাম, করার পর এইখানে যে এখানে দেখুন অ্যাড্রেস বারটা আছে। তো এই অ্যাড্রেস বারটা আমরা যখন অনলাইনে থাকি, মনে করুন আপনার একটা হিসাব নিকাশ করার দরকার, তো হিসাব নিকাশ করার দরকার হইলে কি করতে হয়, হয় কম্পিউটারে ক্যালকুলেটর খুলতে হয়, নইলে আপনার কাগজ কলম নিতে হয়, অথবা যদি মোবাইল কাছে থাকে তাহলে মোবাইল থেকে ক্যালকুলেটার সাহায্যে হিসাব করা হয়। তো আজকে আমরা দেখব না, আপনি অনলাইনে আছেন, অনলাইনে আপনি হিসাবটা আসলে করে নিতে পারেন। এই যে অ্যাড্রেস বারটা আছে, আমরা প্রথম অ্যাড্রেস বারটা কি করব, মুছে দেব, ব্যাকস্পেস দিয়ে মুছে দেব। মুছে দেওয়ার পর এখন আমার হিসাবটা ধরুন 250 যোগ 280 যোগ 900 যোগ 500 যোগ এটা এটা টোটালটা এটা টোটালটা দেখুন এখানে চলে আসছে, এই যে 2805, এটার সর্বমোট যে টোটালটা এটা চলে আসছে। খুব চমৎকার একটি টিপস, আপনি এখান থেকে বিয়োগও করতে পারবেন। আমি যদি একটা বিয়োগ দেখাই, সেটা হলো যে 5000 টাকার থেকে আমার 2000 টাকা চলে গেছে, তাহলে কত থাকে দেখুন, 5000 টাকার থেকে 2000 টাকা চলে গেলে 3000 টাকা। এইভাবে আপনি এখানে গুণও করতে পারেন। চলুন আমরা একটা গুণও দেখি, যে 50 পূরণ 50, দেখুন 2500। তাহলে আপনি ইচ্ছে করলে ভাগও করে নিতে পারেন, তাইলে আপনি গুগল ক্রোম দিয়ে ক্যালকুলেটার কাজও করা যায়। খুব চমৎকার একটি টিপস আমার থেকে মনে হয়েছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো, এরপরের টিপসটিতে আমরা যাচ্ছি, সেটা হলো আমরা আসলে মূলত টাস্ক বারটা এখান থেকে নিয়ে আসি। এই যে লক্ষ্য করুন আমার কার্সারটা কোথায় আছে, আমরা যখন রাইটে ক্লিক করি তারপর আমরা টাস্ক ম্যানেজারটা পাই, আমরা তারপর টাস্ক ম্যানেজারটা পাই। দেখুন আমি টাস্ক ম্যানেজারটা ওপেন করেছি, কিন্তু লোড নিচ্ছে, কিন্তু গুগল ক্রোমের মধ্যে একটি টাস্ক বার আছে, আমরা কি সেটা কখনো দেখেছি? আমার মনে হয় অনেকেই সেটা আসলে দেখি নাই। আমরা আজকে সেটাই দেখব যে গুগল ক্রোম থেকে টাস্ক বারটা কীভাবে, ওই যে আমি যে এখান থেকে রাইটে ক্লিক করার পর যে টাস্ক ম্যানেজারটা আসলে ওপেন করছি সেটাই হলো এই যে এই টাস্ক ম্যানেজারটা। একটু লক্ষ্য করুন, এটাই সেই টাস্ক ম্যানেজারটা। এবার আমরা দেখব এই যে খালি যে জায়গাটা আছে, খালি যে জায়গাটা আছে, এই যে খালি যে জায়গাটা আছে, এখানে আমি রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর দেখুন টাস্ক ম্যানেজার ক্লিক করুন, দেখুন টাস্ক ম্যানেজার, আপনার যেগুলি প্রয়োজন নাই সেগুলি আপনি এখান থেকে কি করতে পারবেন, ইন প্রসেস করে দিতে পারবেন। এটা আরেকটি জায়গায় এটা পাওয়া যায়, সেটা হলো এই থ্রি ডটে আমরা ক্লিক করব। লক্ষ্য করুন থ্রি ডটে ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করার পর মোর টুলসে আমরা দেখব, মোর টুলসে একটি অ্যারো আছে, এটা যখন আমরা কার্সারটা রাখবো তখন দেখুন অপশনটা চলে আসে, এই যে এই জায়গাটায় টাস্ক ম্যানেজার, দেখুন আমরা টাস্ক ম্যানেজারটা ওপেন করলাম, যেটা আমাদের প্রয়োজন নাই সেটা আমরা কি করব, এখান থেকে ডিলিট করে দেব। এরপর যেটা আমরা দেখব, আমরা আসলে গুগল ক্রোমে আসি, এটাকে আমি একটু আপনার ছোট করে নিলাম, ছোট করে নিলাম। এখন যেটা দেখব যে আমরা আসলে কোনো ভিডিও গান প্লে করার জন্য আমরা ভিডিও প্লেয়ার ব্যবহার করি, ঠিক আছে, এই গুগল ক্রোমের মাধ্যমে আপনি ভিডিওটা প্লে করতে পারবেন। কি সেটা কিভাবে, এই যে এটা গুগল ক্রোমটা ওপেন আছে,
আমি যে কোনো একটা ভিডিওতে যাচ্ছি, দেখুন আমি যে কোনো একটা ভিডিওতে যাচ্ছি, আমার ভিডিওটার মিউজিকে আছে, এখানে আছে, ধরুন এটা আমার একটা ভিডিও, এটাকে আপনি মুভ করে মাউসের বাটন ক্লিক করে মুভ করে এই জায়গায় ছেড়ে দিবেন, দেখুন চমৎকার ভিডিও প্লেয়ার হয়ে গেছে, ভিডিও প্লেয়ার হয়ে গেছে, খুব চমৎকার একটা টিপস। এরপরে এরপরে আমরা যেটা দেখব সেটা হলো যে আমরা কোনো ইমেজ, কোনো ছবি যদি আমরা আসলে ওপেন করতে চাই সেক্ষেত্রে গুগল ক্রোমে ওপেন করা যায়। ধরুন এটা একটি গুগল ক্রোমের ওয়েবসাইট আমি ওপেন করছি, আমি এই ছবিটা এখানে মুভ করে এনে ছেড়ে দেবো, দেখুন কি চমৎকার ছবিটা ওপেন হয়ে গেছে। এরপর আমরা যেটা দেখব, যে টিপসটি দেখব সেটি হলো যে দেখুন এখানে লক্ষ্য করুন, এখানে অনেকগুলি ওয়েবসাইট আমি ওপেন করছি, অনেকগুলি ওয়েবসাইট ওপেন করছি। অনেক সময় হয় কি, এই ওয়েবসাইটগুলি ওপেন করতে করতে সামনে আর জায়গা থাকে না, সামনে কি থাকে না, জায়গা থাকে না, এই যে। তো সেক্ষেত্রে আমরা আসলে কি করব, এটা সুন্দর একটি টিপস আছে, সেটা এখনই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকগুলি ওপেন করছি, সেগুলি আসলে অনেকগুলি তো আমি ওপেন করছি, সেগুলি একটু কেটে নিচ্ছি। ধরুন আপনি অনেকগুলো ওপেন করার পর পর এখানে আর কোনো জায়গা নাই, হয়তো এখানে আর কোনো জায়গা নেই, এটাকে কি করে আসলে অনেকগুলি ওয়েবসাইট ওপেন করা, এটাকে পিন করা যায়। তাহলে আমি প্রথম ওয়েবসাইটটা কি করব, রাইটে ক্লিক করব, রাইটে ক্লিক করার পর দেখুন আমি পিন আছে এখানে, এই পিনে ক্লিক করব, দেখুন এটা ছোট হয়ে গেছে, কতগুলি জায়গা দখল করে আসিল। এরপর যেটা করব সেটা একই রকম পিন করব, এরপরও যেটা আছে সেটা আমরা কি করব, পিন করব। দেখুন পিন করলে শুধু আইকনটা থাকে, জায়গাটা ছোট, এখানে দেখুন অনেক জায়গা আপনার হয়ে গেছে। আশা করি আজকের টিপসগুলি যারা অজানা ছিল তাদেরকে, তাদের জন্য খুব জানা হলো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, সবাই ভিডিওটি শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।